দেখো তিন নম্বরটা উদ্দীপক একই থাকবে, শুধু আরোহীর জায়গায় চলে আসবে গাড়ি। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে এবং 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইতেছে, এটুকু ঠিক আছে। প্রথম প্রশ্ন এক, স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী গাড়ির কোন কাজ কত কোণে ভিজবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পূর্বে চলতে শুরু করলে কোন কাজ কত কোণে ভিজবে? 3 নম্বরটা, গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিমে চলতে শুরু করলে .. কোন কাজ কত কোণে ভিজবে? একই প্রশ্ন। 4 নম্বর, গাড়ি পশ্চিমে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতে শুরু করলে, প্রশ্ন একই, কত কোণে কোন কাজ ভিজবে? লাস্ট ওয়ান, 5 নম্বর, গাড়ি পশ্চিমে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলে কোন কাজ কত কোণে ভিজবে? তো আমরা করা শুরু করি। প্রথমটা, স্থির দাঁড়িয়ে থাকা গাড়ি পূর্বমুখী গাড়ি, আগে গাড়ি এঁকে ফেলি একটা সুন্দর করে, এটা হচ্ছে গাড়ি। এখন দেখো বৃষ্টি পড়তেছিল লম্বভাবে, এভাবে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বাতাস বইতেছে, 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পূর্ব থেকে পশ্চিমে, এটা পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম। গাড়িটা কোন দিকে মুখ করা আছে দেখো তো, স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী গাড়ি, তার মানে গাড়িটা পূর্ব দিকে মুখ করা আছে, তার মানে সামনের দিকটা আছে কোন দিকে? পূর্ব দিকে। আর পেছন দিকটা আছে কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে দেখো সেটা সেইভাবে আঁকলাম গাড়িটাকে, সামনের দিকটা আছে পূর্ব দিকে, পেছনের দিকটা আছে হচ্ছে পশ্চিম দিকে। স্থির দাঁড়িয়ে থাকা গাড়ির কিন্তু কোনো বেগ নাই, তাহলে আছে কি? বৃষ্টি আর বাতাস। বৃষ্টি লম্বভাবে পড়ে, বাতাস বৃষ্টিকে ধাক্কা দিয়ে লব্ধি নিয়ে এসে ফেলায়, বৃষ্টি এবং বাতাসের কি হয়? লব্ধি হয়। তাহলে দেখো তো এই যে বৃষ্টি বেঁকে এই বরাবর এসে পড়বে না, তাহলে এই বরাবর দেখো, খেয়াল করো, এই বরাবর উলম্ব রেখার সাথে কত কোণ করে এসে পড়বে? থেটা কোণ করে এসে পড়বে। এই কোণটা থেটা মানে দেখো এই কোণটাও কিন্তু থেটা। তাহলে দেখো এই থেটা কোণের মানটা আমরা বের করতে পারি যে থেটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স, এই কোণটা যদি হয় থেটা তাহলে লম্ব হচ্ছে 2 / ভূমি হচ্ছে 5, তাহলে এখান থেকে আসবে 21.80 এত ডিগ্রি। কোন কাজ ভিজবে বলো, উত্তর দাও। এইটা সামনের কাজ, এইটা পেছনের কাজ, কোন কাজ ভিজবে? দেখো তো বৃষ্টি এসে কোন কাছে পড়তেছে? সামনের কাছে। কোন কাজ ভিজবে? সামনের কাজ ভিজবে। কত কোণে ভিজবে? 21.80 কোণে ভিজবে। তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল, খুব সহজ। এবার আসো পরেরটা, 2 নম্বরটা, গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে এবার পূর্ব দিকে চলতে শুরু করছে, তাহলে কোন কাজ কত কোণে ভিজবে? দেখো হিসাব টিসাবই করা লাগে না, ফিল আনো একটু। এই গাড়িটা যদি সামনের দিক বরাবর পূর্ব দিকে, এই যে এটা সামনের দিক পূর্ব দিক, এই দিক বরাবর যদি চলতে শুরু করে তাহলে সামনের কাজ ভিজবে এবং আরও বেশি কোণে, বেশি অ্যাঙ্গেল করে এসে ভিজবে, আরও বেশি ভিজে যাবে, তাই কিনা? এটাই তো হওয়া উচিত। তাহলে আমরা এখন ম্যাথ করে দেখবো তাই হয় কিনা। তাহলে উত্তর হবে সামনের কাজ ভিজবে এবং আগের চেয়ে বেশি কোণ করে, উলম্ব রেখার সাথে আরও বেশি কোণ করে এসে ভিজাবে। তো আমরা দেখি এটা হয় কিনা। তাহলে আবার একটু গাড়ি এঁকে ফেলি, বৃষ্টি লম্বভাবে 6 মিটার পার সেকেন্ড, পশ্চিম দিক পূর্ব দিক, পূর্ব থেকে পশ্চিমে 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস, গাড়ির একটা বেগ আছে, গাড়ির বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, কোন দিকে? পূর্ব দিকে। তাহলে দেখো তিনটা জিনিস আছে, গাড়ি, বাতাস, বৃষ্টি, আগে আরোহীর পরিবর্তে এবার খালি গাড়ি। তাহলে যে দুইটা একই সরল রেখায় সেই দুইটার কাজ আমরা আগে করে নিব, গাড়ি এবং বাতাস একই সরল রেখায় সমান্তরাল আছে, এই দুইটার কাজ আগে করে নেওয়ার চেষ্টা করব। তাহলে গাড়ির সাপেক্ষে মানে গাড়ি চালক, এই গাড়ি চালকের সাপেক্ষে, গাড়ি চালক আরোহী তার সাপেক্ষে বাতাসের বেগ, তাহলে চিন্তা করো তো বাতাসের বেগ বেশি মনে হবে না কম মনে হবে? আগে যেহেতু আমি ডিটেলস করাইছি এবার কিন্তু আমি ডিটেলস করাবো না, জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করবা। গাড়ির চালক বসে আছে এখানে, বাতাস উল্টা দিক থেকে আসতেছে, তাহলে তার কাছে মনে হবে না বাতাস আরও বেশি বেগ নিয়ে আসতেছে, কত সেটা? 6 + 2, তার মানে 8 মিটার পার সেকেন্ড। আর তুমি যদি যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টাইতে চাও তাহলে কী হবে? আরোহীর সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বেগ, গাড়ির বেগটাকে উল্টাই দাও, এই যে 6, এবং বাতাসের বেগটা যেদিকে আছে সেটা হচ্ছে 2, এই দুইটা যোগ করলে এই দিক বরাবর কত হবে? 8, এই যে লব্ধি করে বের করে ফেললা। তাহলে দেখো আরোহীর সাপেক্ষে বাতাসের বেগটা, তাহলে আমরা এবার সেইটা এঁকে ফেলি, আরোহীর সাপেক্ষে বাতাস, তাহলে এই চিত্রে এখানে আঁকবো যে এই যে এই বেগটা এটা কত? 8 মিটার পার সেকেন্ড। কীভাবে পাইলাম? 6 + 2 এভাবে পাইলাম। এটা কি? আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ। আরোহীর সাপেক্ষে কার বেগ এটা? কার বেগ? বাতাসের বেগ। আর কি আছে? বৃষ্টি। তাহলে বাতাস আর বৃষ্টির যেন কি হয়? লব্ধি হয়। সরি, বৃষ্টি কিন্তু 5 মিটার পার সেকেন্ড, আমি এখানে একটু ভুল লিখে ফেলছি, 5 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টি এবং বাতাস এবার তাহলে কি হবে? তার লব্ধি হবে। তাহলে লব্ধি কোন বরাবর এসে পড়বে? এই বরাবর এসে পড়বে। দেখো দেখো তো কোন কাজটা ভিজবে? সামনের কাজ ভিজবে। তাহলে উত্তরটা আমরা লিখে ফেলি, কোন কাজ ভিজবে? সামনের কাজ। কত কোণে ভিজবে? কত কোণে? উলম্ব রেখার সাথে থেটা কোণে।
তাহলে এই কোণটা যদি আমরা থেটা বের করি তাহলে দেখো থেটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স, এই কোণের লম্ব হচ্ছে আট ডিভাইডেড বাই ভূমি হচ্ছে পাঁচ, তাহলে এইটা আসবে 57.99 ডিগ্রি। দেখো আগের চেয়ে বেশি, আগে ছিল 21.80, ওকে, কিন্তু এবার দেখো আরও বেশি, তাই তো হওয়া উচিত। বাতাস যেদিক দিয়ে আসতেছে তুমি যদি ওই দিকে গাড়ি চালা যাও তাহলে তো আরও বেশি ভিজে যাবা, আরও বেশি কোণ করে উলম্ব রেখার সাথে ভিজে যাবা। তাহলে দেখো ওই যে কোণের মানটা আমরা বের করে ফেললাম। এখন আসো তিন নম্বরটা, তিন নম্বরটা কি আছে গাড়ি আঁকি আগে বলো তো, গাড়ি আঁকা হয়েছে না? হয়নি। কেন হয়নি? গাড়ি এবার পশ্চিমে চলতে শুরু করে, গাড়ি এবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। এটা আমাদের পূর্ব দিক ছিল, এটা ছিল আমাদের পশ্চিম দিক, তাহলে গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তার মানে সামনের দিকটা একবার ঘোরায় এদিকে চলে আসবে, তার মানে আমার গাড়ি আঁকাটা ঠিক হয়নি। তাহলে গাড়ির সামনের দিকটা এবার এদিকে দিতে হবে আর পেছনের দিকটা যাবে এদিকে। এই যে গাড়িটা এঁকে ফেললাম, এবার খেয়াল করো গাড়ি এদিকে যাচ্ছে কত বেগ নিয়ে, 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। বৃষ্টি পড়তেছে কিভাবে, বৃষ্টি পড়তেছে লম্ব 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, এটা হচ্ছে বৃষ্টির বেগ। বাতাস কোন দিক থেকে কোন দিকে, বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে আসে, তাহলে এই যে বাতাস এদিকে পূর্ব থেকে পশ্চিম দিকে কত বেগ নিয়ে, 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, এটা হচ্ছে বাতাস। ওকে, এবার তাহলে খেয়াল করো কোন দুইটা একই সরল রেখায় আছে, বাতাস এবং গাড়ি একই সরল রেখায় আছে, এই দুইটার কাজ আগে করতে হবে। তাহলে গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভারের কাছে, তার কাছে বাতাসের বেগটা কত মনে হবে, মানে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটাকে এবার কী মনে হবে, আগাচ্ছে না পিছাচ্ছে বলো তো? বাতাস নামে কেউ একজন মনে করো দৌড়ায় এদিকে যাচ্ছে আর তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, তোমার গাড়ির বেগ হচ্ছে 6 আর বাতাস যে তার বেগ হচ্ছে 2, তোমার মনে হবে না ও যেন 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নিয়ে আস্তে আস্তে পিছায় যাচ্ছে? তার মানে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটা হবে এবার কম, এবং কম হয়ে কোন দিকে মনে হবে, এই দিকে মনে হবে। তাহলে দেখো এবার এই দিক বরাবর চলে যাবে, এই দিক বরাবর হবে, এইটা হবে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ। দেখো এইটা তো আমি পুরো কমন সেন্স দিয়ে বললাম, তোমার যদি মনে হয় না তুমি করে দেখাবা, ওকে করে দেখাও কোনো সমস্যা নেই। যেমন আমি কমন সেন্স দিয়ে এটা কত পাইছি, এর বেগ 6 আর বাতাসের বেগ হচ্ছে 2, তাহলে এর সাপেক্ষে এর বেগ পিছায় যাচ্ছে কম, সেটা কত, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড পার্থক্য। আর তুমি যদি ম্যাথমেটিক্যালি করে বের করতে চাও তাহলে গাড়ির সাপেক্ষে আরোহীর সাপেক্ষে বাতাস, তাহলে আরোহীর বেগটাকে উল্টায় দাও, ওকে দাও এইটা ছিল 2 বাতাস, আরোহীর বেগটাকে যদি উল্টায় দাও তাহলে উল্টায় দিবা এই দিকে কত, এটা 6 আর 2-এর লব্ধি, এদিক বরাবর কত, এদিক বরাবর হচ্ছে 4। তাহলে দেখো সেটাই হয়েছে, এই যে 4 মিটার পার সেকেন্ড বেগ কোন দিকে, এই দিকে। আর বৃষ্টি কীভাবে ছিল, বৃষ্টি ছিল এই যে লম্বভাবে, এটা কত, এটা 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো বৃষ্টি এবং বাতাস, কেন বাতাস বললাম, গাড়ির সাপেক্ষে কী এটা, বাতাস। তাহলে বৃষ্টি এবং বাতাসের কী হয়, লব্ধি হয়, তাহলে লব্ধি হয়ে বৃষ্টি কোন বরাবর আসবে, এই বরাবর আসবে। তাহলে দেখো তো এবার কোন কাজ ভিজবে, এবারও কিন্তু সামনের কাজ, উত্তর কী হবে, এবার সামনের কাজটা ভিজবে, কারণ গাড়িতে এবার ঘুরে গেছে, তাও কোন কাজটা ভিজবে, সামনের কাজ। এবং কত কোণে ভিজবে, এই যে উলম্বের সাথে থেটা কোণে ভিজবে। তাহলে তোমরা একটু উত্তরটা লিখে নাও, সামনের কাজ ভিজবে কত কোণে ভিজবে, থেটা কোণটা বের করো, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এই কোণের বিপরীত হচ্ছে এইটা, এটা মানে হচ্ছে 4, তাহলে 4/5, এখান থেকে উত্তরটা বের করে দেখবা আসবে 38.56 ডিগ্রি, তাহলে এত কোণে ভিজবে উলম্ব রেখার সাথে। এখন আসো সবচেয়ে মজার ব্যাপার, এটা গাড়ি পশ্চিমে যদি 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে, দেখো আঁকি চিত্র, এটা হচ্ছে গাড়ি পশ্চিম দিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে, এই পশ্চিম দিকে আবার কিন্তু বাতাসও যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে, এটা কিন্তু বাতাস, আর বৃষ্টি পড়তেছে হচ্ছে লম্বভাবে। তাহলে প্রথমে দেখো গাড়ির সাপেক্ষে বাতাস, এই ড্রাইভার এখানে বসে বাতাসকে কি আর টের পাবে, এই ড্রাইভারের কাছে কি বাতাসের বেগ আর কিছু থাকবে, ড্রাইভারের সাপেক্ষে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ হয়ে যাবে এবার 0, তার মানে এবার কোনো বাতাসের বেগ নাই। তাহলে লিখে ফেলো এটা, গাড়ির সাপেক্ষে বাতাস, আগেও আমি দেখাইছি, তাহলে এটা কত হবে, 2-2 0 মিটার পার সেকেন্ড, তার মানে কোনো বাতাস নাই, এ আর বাতাসটাকে ফিলই করবে না, মনে হবে বাতাসই নাই। এও এখন দেখো খেয়াল করে দেখো বৃষ্টি কীভাবে পড়তেছিল, লম্বভাবে পড়তেছিল না, এই যে বৃষ্টি এইভাবে লম্বভাবে পড়তেছিল না, তাহলে লম্বভাবে পড়লে দেখো পিছনের কাছও ভিজে গেল, লম্বভাবে পড়লে দেখো সামনের কাছটাও ভিজে গেল। তাহলে এবার কী উত্তর হবে, সামনের কাছও ভিজবে পেছনের কাছও ভিজবে, অর্থাৎ গাড়ির উপর এবার বৃষ্টি লম্বভাবে পড়বে এরকম মনে হবে, তার মানে সামনের কাছটাও ভিজে গেল এবং পিছনের যে কাজটা সেটাও ভিজে গেল। তাহলে উত্তরটা এভাবে লিখবা, সামনে পিছনে উভয় কাজ ভিজবে। লাস্ট ওয়ান দেখো এটা কী বলছে, পশ্চিম দিকে যাবে অর্থাৎ গাড়ি এদিকেই যাবে, কত বেগ নিয়ে যাবে দেখো, 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাবে, এদিকে 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গাড়ির বেগ। বাতাসের বেগ এদিকে কত ছিল, 2 মিটার পার সেকেন্ড। এবার একটু চিন্তা করে দেখো,
গাড়িতে যে ড্রাইভার তার কাছে বাতাসের বেগ এবার কত মনে হবে? তুমি চিন্তা করো যে এই যে তুমি 1 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চালা যাচ্ছ, আর একজন 2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চালা যাচ্ছে, তো তোমার কাছে ওকে কি মনে হবে, আগাচ্ছে না পিছাচ্ছে? বলো কি মনে হবে? 2 মিটার পার সেকেন্ড তোমার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে অবশ্যই তোমার কাছে মনে হবে যেন আগায় যাচ্ছে। কতটুকু করে আগায় যাচ্ছে? 1 মিটার পার সেকেন্ড করে আগায় যাচ্ছে। তাহলে এই যে দেখো, এটা হবে হচ্ছে 2 বিয়োগ 1 কত? 1 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, যদি এভাবে চিন্তা করতে না পারো তাহলে চিন্তা করবা গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ। তাহলে গাড়ির বেগটাকে উল্টাই দাও, গাড়ির বেগটাকে উল্টাই দিলে এদিকে কত? 1, আর বাতাসের বেগটা এদিকে কত ছিল? 2। 2 আর 1-এর লব্ধি এদিকে কত? 1। দেখো এটাই বেশি। তো যদি তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করে আনতে পারো, ওকে গুড, ভালো। আর যদি না পারো তাহলে নিয়ম মাফিক আনবা। তার মানে এবার দেখো, গাড়ির সাপেক্ষে এই যে বেগটা, এই বেগটা কার বেগ? বাতাসের বেগ। গাড়ির সাপেক্ষে কার বেগ? বাতাস। আর বৃষ্টি পড়তেছে কিভাবে? লম্বভাবে। কত বেগ নিয়ে? 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তাহলে এবার দেখো তো এই দুইটার লব্ধি কোন বরাবর যাবে? এই দুইটার লব্ধি আসবে হচ্ছে এই বরাবর, এই বরাবর। তাহলে এখন দেখো তো এই যে গাড়ি চলতেছে, গাড়ির এবার কোন কাছে বৃষ্টি এসে আঘাত করতেছে? পিছনের কাছে। তাহলে কোন কাজ ভিজবে? পিছনের কাজ ভিজবে। যদি প্রশ্ন করি কত কোণে ভিজবে, তাহলে এই হচ্ছে থেটা, থেটা কোণে ভিজবে। তাহলে থেটা ইকুয়াল হবে ট্যান ইনভার্স 1/5। এখান থেকে যা আসে তাই, আমার খেয়াল নাই কত আসবে। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো তোমরা। এই ম্যাথটা আবার একটু দেখবা, দুইটা ম্যাথ, একটা হচ্ছে আরোহীর ছাতা ধরার ম্যাথ, আর একটা হচ্ছে গাড়ির কাজ ভেজার ম্যাথ। এই দুইটা ম্যাথ যদি খুব ভালো করে মাথার মধ্যে নিতে পারো তাহলে আপেক্ষিক বেগের আশা করা যায় যে কোনো ম্যাথ তুমি কনফিডেন্সের সাথে মোকাবিলা করতে পারো। গাড়ির কাজ ভেজার এই প্রবলেমগুলোতে অনেক সময় দেখা যায় কোনো একটা গাড়ির কাজ অনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে এটা উল্লেখ করা থাকে। তখন সেক্ষেত্রে আমরা খুব সহজভাবে আগের ম্যাথটার মতো বলে দিতে পারবো না যে গাড়ির কোন কাজটা ভিজবে এবং কোন কাজটা ভিজবে না। এই সকল ক্ষেত্রে আমাদের আরেকটু শিওর হয়ে নিতে হবে যে গাড়ির কোন কাজটা ভিজবে এবং কোন কাজটা ভিজবে না। আমি একটু তোমাদের চিত্র এঁকে বোঝাই। আগে আমরা কি করছি, এটা যদি একটা গাড়ি হয় এবং গাড়িটা যদি এই দিক বরাবর চলতে শুরু করে তাহলে গাড়ি যেদিক বরাবর চলে এই দিকটাকে আমরা বলি এটা হচ্ছে সামনের দিক, আর তখন এই দিকটা হবে হচ্ছে পিছনের দিক। যদি গাড়িতে বৃষ্টি এভাবে এসে পড়ে তাহলে আমরা বলি সামনের দিকটা ভিজবে, সামনের কাজটা ভিজবে। যদি বৃষ্টির ফোঁটা গাড়ির কাছে এভাবে এসে পড়ে তাহলে আমরা বলি পিছনের কাজটা ভিজবে। আর যদি দেখা যায় বৃষ্টি লম্বভাবে পড়ে, এভাবে পড়ে, তাহলে পিছনের কাজ এবং সামনের কাজ উভয় কাজই ভিজবে। আমাদের কিন্তু দেখো আর কোনো এক্সট্রা ক্যালকুলেশনের দরকার ছিল না, আমরা বৃষ্টি পড়ার ডিরেকশনটা দেখেই বলে দিতে পারতাম গাড়ির কোন কাজটা ভিজবে এবং কোন কাজটা ভিজবে না। কিন্তু যদি গাড়ির কাচের এরকম কোণ বলে দেওয়া থাকে, অনুভূমিকের সাথে গাড়ির সামনের এবং পিছনের কাজ কত ডিগ্রি কোণে হেলানো আছে, তাহলে কিন্তু শুধুমাত্র বৃষ্টি পড়ার এই ডিরেকশনের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো না যে গাড়ির কোন কাজটা ভিজবে আর কোন কাজটা ভিজবে না। তখন আমাদের আরেকটু ক্যালকুলেশনের দরকার আছে। তো আমরা এবার সেই টাইপের একটা ম্যাথ করব। আমি তোমাদের এখানে একটা ম্যাথ আগে লিখে দিই, তোমরা ম্যাথটা তোলো আগে। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি পড়ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। একটি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। এখানে এক্সট্রা ভাবে উল্লেখ করা আছে গাড়ির সামনের এবং পিছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। প্রশ্ন হচ্ছে কোন কাজ ভিজবে এবং কোন কাজ ভিজবে না। তাহলে এক্সট্রা ভাবে কি উল্লেখ করা আছে, অনুভূমিকের সাথে গাড়ির কাজ কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে এটাই জাস্ট উল্লেখ করা আছে। তাহলে দেখো আমরা কিভাবে করি। তাহলে আগে আমরা একটা গাড়ি এঁকে নিই বেশ বড় করে। গাড়িটা এইদিকে যাচ্ছে, কত বেগ নিয়ে গাড়িটা যাচ্ছে? 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেখো এখানে বলা আছে গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক আর এই যে দিকটা এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। গাড়ি যেদিকে যাবে এই দিকটা হওয়া উচিত সামনের দিক, তাহলে এই দিকটা হবে হচ্ছে পিছনের দিক। বৃষ্টি পড়তেছে লম্বভাবে কত বেগ নিয়ে? 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তাহলে আমরা একটু এখানে বৃষ্টি আঁকি, এটা হচ্ছে বৃষ্টি 5 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, বৃষ্টি এখানে একটু আঁকি। এবার একটু খেয়াল করো এখানে বাতাস আছে, পূর্ব থেকে পশ্চিমে বাতাস 3 মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস আসতেছে, তাহলে এটাকে লাল কালি দিয়ে আঁকলাম, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস। এখানেও আঁকি 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস। তাহলে একটু খেয়াল করে দেখো, গাড়ির বেগ আছে, বৃষ্টির বেগ আছে,
বাতাসের বেগ আছে, তিনটাই আছে। তাহলে তিনটার ক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম যে প্রথমে দুইটাকে আগে ক্যালকুলেশন করে নিবা, অর্থাৎ গাড়ি চালকের সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বাতাসের ক্যালকুলেশন করে নিবা, তারপরে সেটার সাথে বৃষ্টির ক্যালকুলেশনটা করবা। তাহলে তুমি বুঝতে পারবা বৃষ্টিটা আসলে কোন দিক থেকে কিভাবে পড়তেছে। তো এখানে দেখো একটা এক্সট্রা ডাটা দেওয়া আছে, গাড়ির সামনের এবং পিছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। তাহলে আমি সেটা একটু এঁকে ফেলি। এইটা হচ্ছে সামনের কাজ, অনুভূমিক রেখা হচ্ছে এটা, কত কোণে হেলানো 60 ডিগ্রি। এটাও পেছনের কাজ, সেটাও কত কোণে হেলানো 60 ডিগ্রি। এই ডাটাটা আমার এক্সট্রা দেওয়া আছে। তাহলে এখন একটু চিন্তা করো, গাড়ির বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে গাড়ির যে চালক, গাড়ি চালকের সাপেক্ষে বাতাসের বেগটা কত মনে হবে সেটা আমাদের একটু দেখতে হবে। তো গাড়ির চালক এদিকে যাচ্ছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, উল্টা দিক দিয়ে বাতাস আসতেছে, তাহলে গাড়ি চালকের সাপেক্ষে বাতাসের বেগটাকে বেশি মনে হবে এবং সেটা কত হবে, 4 যোগ 3। তাহলে আমরা হিসাব করে ফেলি যে গাড়ি চালকের সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বাতাস, তাহলে বাতাসের বেগটা মনে হবে হচ্ছে 4 যোগ 3, অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড। এবং কোন দিকে মনে হবে, গাড়ির চালক এখানে বসে সে বাতাসকে কোন দিকে আসতে দেখবে, এই দিকে আসতে দেখবে, এবং কত বেগে আসতে দেখবে, 7 মিটার পার সেকেন্ড বেগে আসতে দেখবে। তাহলে আমি এখন গাড়ি চালকের সাপেক্ষে কাকে পেয়ে গেলাম, বাতাসকে পেয়ে গেলাম। তাহলে আমি সেটাকে একটু এঁকে ফেলি এখানে। তাহলে বাতাসের বেগ 3 মিটার পার সেকেন্ড ছিল, এখন গাড়ি চালকের সাপেক্ষে এটাকে মনে হবে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে এইটাকে এঁকে ফেললাম, এই যে 7 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গাড়ি চালকের সাপেক্ষে বাতাসের বেগ। এবার দেখো বাতাসের কাজ কি, বাতাসের কাজ হচ্ছে বৃষ্টির ফোঁটাকে বাঁকায় নিয়ে ফেলা। বৃষ্টির ফোঁটা লম্বভাবে পড়তেছে, এই বাতাসের বেগটা বৃষ্টির ফোঁটাকে ধাক্কা দিয়ে লব্ধি নিয়ে এসে মাঝ বরাবর পড়বে। তাহলে বাতাস এবং বৃষ্টি এর লব্ধি হয়ে দেখো বৃষ্টির ফোঁটা গাড়ির কাছে এই বরাবর এসে পড়বে। এখন একটু খেয়াল করে দেখো তো, এইটা গাড়ির সামনের কাজ, সামনের কাছে বৃষ্টি এসে এভাবে পড়তেছে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে সামনের কাজটা ভিজবে, কারণ বৃষ্টিটা এভাবে পড়তেছে। তাহলে দেখো সামনের কাছের কিন্তু কোনো মাপ নাই, তাহলে এটুক তো আমরা বলতে পারি যে অবশ্যই সামনের কাজ ভিজবে। আগে আমরা শুধু এভাবে বলে দিতাম যে অবশ্যই সামনের কাজ ভিজবে, পেছনের কাজ ভিজবে না, কারণ আমাদের কিন্তু সেক্ষেত্রে কোনো কোণের মান উল্লেখ করা থাকতো না। তাহলে বৃষ্টি পড়ার ডিরেকশনটা দেখেই আমরা বুঝে নিতাম যে বৃষ্টিটা আসলে গাড়ির কাছে কীভাবে পড়তেছে, সেই অনুযায়ী আমরা বলতাম কোন কাজ ভিজবে। এখন একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমরা বলতাম যে পিছনের কাজ ভিজবে না, কিন্তু যেহেতু কোণ দেওয়া আছে তাহলে আমাদের আরেকটু শিওর হয়ে বলতে হবে যে পিছনের কাজ ভিজবে কি ভিজবে না। তাহলে দেখো তো এই পেছন সাইডেও একই রকম ঘটনা ঘটবে, এই বেগটা গাড়ি চালকের সাপেক্ষে বাতাসের এই যে বেগটা, এই বেগটা হবে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এই যে গাড়ি চালকের সাপেক্ষে কি, এটা গাড়ি চালকের সাপেক্ষে বাতাস। তাহলে বৃষ্টি এবং বাতাসের লব্ধি আবারও এইভাবে এসে পড়বে, এই বরাবর এসে পড়বে। এখন একটু খেয়াল করে দেখো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে উলম্ব রেখার সাথে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাই কিনা? এখন একটু খেয়াল করি এই কোণটা কত সেটা আমরা একটু বের করি। এই কোণটা আমরা বের করবো কিভাবে, ট্যান থেটা ইকুয়াল টু এই কোণের বিপরীত হচ্ছে এইটা। তাহলে এটা যদি 7 হয় তাহলে এই পাশেরটা হবে 7/5। তাহলে এইখান থেকে যদি আমরা কোণের মান বের করি তাহলে সেটা আসবে ট্যান ইনভার্স 7/5, 54.4 ডিগ্রি। এখানে দেখো উলম্ব রেখার সাথে গাড়ির কাছের এই যে কোণটা, এই কোণটা কত, 30 ডিগ্রি। আমরা উলম্ব রেখার সাথে বৃষ্টি পড়ার কোণটাকে কত ধরছিলাম, থেটা, এবং থেটা কোণের মানটা আমরা কত বের করছি, 54.4 ডিগ্রি, যা উলম্ব রেখার সাথে গাড়ির কাচের কোণ 30 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে খেয়াল করো উলম্ব রেখার সাথে গাড়ির কাচের কোণ 30 ডিগ্রি, উলম্ব রেখার সাথে বৃষ্টি পড়ার কোণ হচ্ছে 54.4 ডিগ্রি, যা 30 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে যখন বৃষ্টি পড়বে তখন গাড়ির কাছ থেকে আরও দূরে সরে এসে বৃষ্টিটা পড়বে না, তাহলে সেক্ষেত্রে দেখো পিছনের কাজটা কিন্তু ভিজবে না। এক্ষেত্রে যদি তোমার বুঝতে সমস্যা হয় দেখো আমি এখানে আরেকবার চিত্রটা আঁকতেছি। এইটা হচ্ছে গাড়ির পিছনের কাচের অবস্থা, পিছনের কাচটা উলম্ব রেখার সাথে কত কোণে আছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এখানে আমি তোমাকে বললাম এখানেই তুমি বৃষ্টি পড়া কোণটা আঁকো, তাহলে বৃষ্টি পড়তেছে উলম্ব রেখার সাথে কত কোণ করে, 54.4 ডিগ্রি কোণ করে, যা 30 ডিগ্রির চেয়ে বেশি। তা আমি তোমাকে বললাম এই যে উলম্ব রেখা, এইখানে এই বিন্দু থেকে তুমি এই কোণটাকে আঁকো, কার সাথে কোণ করে, উলম্ব রেখার সাথে। তাহলে উলম্ব রেখার সাথে আমি যদি 54.4 ডিগ্রি কোণ আঁকি, 30 ডিগ্রির বাইরে চলে আসবে না, এই বরাবর চলে যাবে না, এটা এই কোণের মানটা কত, 54.4 ডিগ্রি, এই কোণটা। তাহলে একটু খেয়াল করে দেখো বৃষ্টি যখন পড়তেছে তখন গাড়ির কাছ থেকে আরও দূরে সরে এসে বৃষ্টি পড়তেছে, তাহলে সেক্ষেত্রে কি পিছনের কাজটা ভেজার কোনো চান্স আছে? তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে পিছনের কাজ ভিজবে না। কোন সেন্সে এই কথাটা আমরা বললাম, আমরা বললাম হচ্ছে গাড়ির কাচের
গাড়ির পিছনের কাচের উলম্ব রেখার সাথে কোণ লেস দেন বৃষ্টি পড়ার উলম্ব কোণ। তাহলে বৃষ্টি পড়ার উলম্ব কোণ থেকে যদি গাড়ির কাচের উলম্ব রেখার সাথে কোণটা কম হয় তাহলে সেক্ষেত্রে গাড়ির কাছ থেকে বৃষ্টি আরও দূরে সরে পড়বে, সুতরাং সেই কাচটা আর ভিজবে না। কিন্তু দেখো সামনের কাচ ভিজবেই, সামনের কাছে কিন্তু কোনো মাপ নাই, যেভাবেই বৃষ্টি পড়ুক না কেন, বৃষ্টি আরও বেশি কোণ করে পড়ুক, বৃষ্টি আরও কম কোণ করে পড়ুক, সামনের কাচটা কিন্তু ভিজবে, সামনের কাচের কোনো মাপ নাই। সামনের কাচটা কখন ভিজবে না বলো তো? এই ক্ষেত্রে আমি যদি বলি যে সামনের কাচটা ভিজবে না কখন, তাহলে সেই ক্ষেত্রে তোমার গাড়ির মডেলটাকে চেঞ্জ করতে হবে। কীভাবে? দেখো বৃষ্টি পড়ার এই যে কোণটা উলম্ব রেখার সাথে, এই কোণটা কত? 54.4 ডিগ্রি কোণ। এখন তোমার কী করতে হবে, এই গাড়ির সামনের কাচটাকে তোমার এইভাবে ডিজাইন করে এইভাবে বানাইতে হবে। এইভাবে যদি তুমি গাড়ির কাচটাকে ডিজাইন করো তাহলে সেক্ষেত্রে একটা চান্স থাকে যে সামনের কাচটা ভিজবে না। এখানে ড্রাইভার বসে আছে মনে করো, সে দেখবে যে সামনের কাচটা ভিজতে আসে না। দেখো এই কোণটা হচ্ছে 54.4 ডিগ্রি কোণ, তাহলে তোমার কী করতে হবে, এই কাচটাকে 54.4 ডিগ্রি কোণের চেয়ে আরও বেশি করে বাঁকা দিতে হবে। যদি তুমি বাঁকা দিতে পারো তাহলে দেখো বৃষ্টি এসে আর এই কাচটাকে ভিজানোর কোনো চান্স পাবে না। তো এভাবে তো আর গাড়ি বানানো হয় না। তো আমরা কী করব, আমরা নর্মালি এভাবে চিন্তা করব যে সামনের কাছে কীভাবে এসে বৃষ্টি পড়তেছে এভাবে, সুতরাং সামনের কাজ ভিজবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর পিছনের কাজটাকে আমরা একটু যাচাই বাছাই করে দেখবো যে পিছনের কাজটা ভিজবে কি ভিজবে না। এবারে ম্যাথে দেখো ডাটাগুলো শুধুমাত্র একটু চেঞ্জ করা হয়েছে। 9 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইছে। গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। গাড়ির সামনের এবং পিছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। প্রশ্ন হচ্ছে গাড়ির কোন কাজটা ভিজবে এবং কোন কাজটা ভিজবে না। তো এই একটা গাড়ি আমি এঁকে রাখছি, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক। গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে কত বেগে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। গাড়ির সামনের কাজ পেছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো, আমি সেটা এঁকে নিলাম। এখন আমি যাচাই করে দেখব সামনের কাজ এবং পিছনের কাছের মধ্যে কোনটা ভিজবে আর কোনটা ভিজবে না। তাহলে দেখো এই হচ্ছে ড্রাইভার, সে গাড়িটা চালায় নিয়ে যাচ্ছে এদিকে, বৃষ্টি পড়তেছে লম্বভাবে কত বেগ নিয়ে? 9 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। বাতাস আছে এখানে, পূর্ব দিক থেকে বাতাস পশ্চিম দিকে যাচ্ছে, কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাতাসের বেগ। এখন দেখো তিনটাই যেহেতু আছে, বাতাস আছে, বৃষ্টি আছে এবং গাড়ির বেগ আছে, তাহলে আমরা প্রথমে গাড়ির সাপেক্ষে বাতাসের ক্যালকুলেশনটা করে নিব। তাহলে ড্রাইভারের কাছে অর্থাৎ গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটাকে কত মনে হবে? যেহেতু বাতাস এদিক দিয়ে আসতেছে আর ড্রাইভার এদিকে যাচ্ছে, তাহলে ড্রাইভারের কাছে বাতাসের বেগটা বেশি মনে হবে এবং সেটা হবে 2 যোগ 2 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ হবে 4 মিটার পার সেকেন্ড এবং কোন দিকে মনে হবে? এই দিকে মনে হবে। তাহলে এইটা হলো গাড়ির সাপেক্ষে বাতাস। এখন গাড়ির সাপেক্ষে কী থাকলো? বাতাস থাকলো আর এইটা বৃষ্টির বেগ, বৃষ্টি আর বাতাসের লব্ধি হবে। তাহলে বৃষ্টি আর বাতাসের লব্ধি হয়ে দেখো বৃষ্টি কিন্তু এইভাবে এসে পড়বে। তাহলে এখন দেখেই আমি বলতে পারতেছি যে গাড়ির অবশ্যই সামনের কাচটা ভিজবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু লিখে ফেলি, সামনের কাচ ভিজবে। তোমাকে যদি বলা হয় সামনের কাচটা কত কোণে ভিজবে, অর্থাৎ উলম্ব রেখার সাথে বৃষ্টি পড়ার এই কোণটা কত, তুমি চাইলে কিন্তু এটাও বের করতে পারো। তাহলে থেটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স 4/9, 23.96 ডিগ্রি। অর্থাৎ উলম্ব রেখার সাথে বৃষ্টি 23.96 ডিগ্রি কোণে পড়বে, ফলে অবশ্যই সামনের কাজটা ভিজবে। দেখো বৃষ্টি যেভাবেই পড়ুক না কেন, এই ক্ষেত্রে কিন্তু সামনের কাজটা ভিজবে, সামনের কাছে কিন্তু কোনো মাপ নাই। এখন আগে আমরা কী বলতাম, যেহেতু সামনের কাজ ভিজবে পেছনের কাজ ভিজবে না, কিন্তু এবার কি তা বলতে পারবো? না, কোণ দেওয়া আছে না। তাহলে এই কোণের উপর ভিত্তি করে আমাদের একটু যাচাই বাছাই করে দেখতে হবে যে পেছনের কাজটা কি একেবারেই ভিজবে না, নাকি একটু হলেও ভিজবে। তাহলে দেখো আমরা বলতে পারি যেহেতু অনুভূমিকের সাথে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে উলম্ব রেখার সাথে এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি। এখন আমি দেখি তো পেছনের কাচের অংশে বৃষ্টিটা কিভাবে পড়তেছে, তাহলে একই রকম ঘটনা এখানে ঘটবে যে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটা এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড এবং উলম্বভাবে 9 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। তাহলে এই দুইটার লব্ধি নিয়ে এসে বৃষ্টি এইভাবে পড়বে, খেয়াল করো এইভাবে পড়বে। এখন আমরা এই কোণটা বের করলাম থেটা, তো এই থেটা কোণের মান আসছে ট্যান ইনভার্স 4/9, অর্থাৎ 23.96 ডিগ্রি। তাহলে উলম্ব রেখার সাথে বৃষ্টি পড়ার কোণ এবার 23.96 ডিগ্রি আর উলম্ব রেখার সাথে গাড়ির কাচের কোণ হচ্ছে এবার 30 ডিগ্রি। তুমি দেখো উলম্ব রেখার সাথে গাড়ির কাচের যে কোণ, তার চেয়ে উলম্ব রেখার সাথে বৃষ্টি পড়ার কোণটা এবার
কম। তার মানে এবার দেখো এই যে বৃষ্টি রেখাটা এটা গাড়ির কাছ থেকে দূরে সরে না, এটা আরো গাড়ির কাচের মধ্যে প্রবেশ করতে চাচ্ছে, অর্থাৎ এই গাড়ির কাচের উপরে এসে বৃষ্টির ফোঁটা আঘাত করবে। সুতরাং দেখা যাবে কি যে এই বৃষ্টির ফোঁটা এসে এখানে পড়ে গাড়ির পিছনের কাচটাকে এবার ভিজায় দিবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি পিছনের কাচ ভিজবে। তুমি যদি খুব ভালো করে বুঝতে চাও তাহলে দেখো এই চিত্রটা আমি এখানে একটু বড় করে আঁকি। এটা হচ্ছে গাড়ির পিছনের কাচটা, উলম্ব রেখার সাথে এই কোণটা হচ্ছে 30°। এখন বৃষ্টি পড়ার যে কোণটা, উলম্ব রেখার সাথে বৃষ্টি পড়ার কোণটা হচ্ছে 23.96°। আমি তোমাকে বললাম এই কোণটা এখানে আঁকো, তাহলে তুমি দেখো এই কোণটা এখানে আঁকবা, তাহলে এই কোণটা অবশ্যই 30°-র চেয়ে কম হবে। তাহলে 30°-র চেয়ে কম যদি হয়, এখানে যদি তোমাকে আমি বলি 30°-র চেয়ে একটা কম কোণ আঁকো, তাহলে কম কোণ আঁকতে গেলে দেখো তো সেটা গাড়ির কাচের মধ্যে প্রবেশ করে যাবে না। মানে খুব সহজ কথা, তুমি এভাবে চিন্তা করো, প্রথমে গাড়ির কাচটা নাই, আমি তোমাকে বললাম আচ্ছা গাড়ির কাচ নাই, মনে করো এই এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে কাচটাই, কাচটাকে আমি খুলে ফেলে দিছি। এখন তুমি মনে করো গাড়িটাকে এরকম সামনের দিকে চালাই যাচ্ছ, তাহলে বৃষ্টি যেহেতু উলম্ব রেখার সাথে এই যে 23.96° কোণে পড়বে, তাহলে দেখো তো এই মাঝখানের এই ফাঁকা অংশের মধ্যে বৃষ্টি প্রবেশ করে যাবে না। এখন যেহেতু বৃষ্টি প্রবেশ করে যাচ্ছে, তাহলে তুমি কী করলে এখানে একটা এরকম কাঁচ লাগাই দিলা, তাহলে কাঁচ লাগাই দিলে গাড়ির মধ্যে আর বৃষ্টি প্রবেশ করতে পারবে না। কোথায় এসে বৃষ্টি পড়বে? গাড়ির কাচের উপরে এসে বৃষ্টি পড়বে। দেখো এবার আর কাঁচ থেকে বৃষ্টি ফোঁটা দূরে সরে যাচ্ছে না, কেমন যেন মনে হচ্ছে যে বৃষ্টি ফোঁটা গাড়ির কাচের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। সুতরাং এই পেছনের কাচটাকে এবার বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিবে। তো আমরা এবার লিখবো যে অবশ্যই পিছনের কাচটা ভিজবে, এবং আমরা এটা কিভাবে লিখতে পারি দেখো, যে উলম্ব রেখার সাথে গাড়ির কাচের কোণ এটা গ্রেটার দেন উলম্ব রেখার সাথে বৃষ্টি পড়া কোণ। তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাচ ভিজবে। তো তোমরা খুব সহজে এভাবে চিন্তা করতে পারো, তাহলে আমরা বলতে পারি বৃষ্টি পড়ার কোণটা গাড়ির উলম্ব রেখার সাথে কাচের কোণের চেয়ে যদি কম হয় তাহলে কাচটা ভিজবে, আর যদি বৃষ্টি পড়ার কোণটা গাড়ির উলম্ব রেখার সাথে কাচের যে কোণ তার চেয়ে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কাচটা ভিজবে না। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, দেখো একটু খেয়াল করো, এই হচ্ছে গাড়ির কাচটা উলম্ব রেখার সাথে, তার কোণ হচ্ছে এইটা। এখন যদি বৃষ্টি পড়ার কোণটা, এই কোণটা যদি এই কোণের চেয়ে কম হয় তাহলে বৃষ্টি গাড়ির কাচের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ কাচটা ভিজবে। আর যদি এই কোণটা, বৃষ্টি পড়ার কোণটা গাড়ির এই যে কাচের এই কোণের চেয়ে যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে গাড়ির কাচ থেকে বৃষ্টির ফোঁটা অনেক দূরে গিয়ে পড়বে, সেক্ষেত্রে ওই কাচটা আর ভিজবে না।